أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মেয়েদের সব সম্পত্তি দিলে কোনো গুনাহ হবে না? হবে, কারণ মেয়ে যদি একজন হয় তাহলে সে পাবে মৃত ব্যক্তির সম্পত্তির অর্ধেক, মৃত ব্যক্তির সম্পত্তির অর্ধেক, বাকি অর্ধেক কে পাবে? তার আরো ওয়ারিস আছে না? তার আরো ওয়ারিসরা, সেই ওয়ারিসদেরকে কেন আপনি বঞ্চিত করবেন? আর আপনি কেন ভাবছেন মেয়ে তো আমার একজন, আমার সব সম্পত্তি সে পাবে? এটা তো অমুসলিম ধারণা, এটা মুসলিম ধারণা নয়। ইসলামের মিরাস বা উত্তরাধিকার বিধানটা এটা একটা টোটাল বিধান। আমাদের ইসলামের মধ্যে আত্মীয় স্বজন প্রত্যেকেরই এক একটা দায়িত্ব আছে। যখন কোনো ব্যক্তি, আমি একটা এক্সাম্পল শুধু দেই, কোনো ব্যক্তি যখন রোডে অ্যাক্সিডেন্ট করেন তখন ইসলামিক নিয়মে তাকে দিয়াত দিতে হয়। আরব দেশে দিয়াত দেয় 100 উট, 100 উটের যে দামটা আসে সৌদি আরবে এটাকে ধরা হচ্ছে মিনিমাম 1 লাখ রিয়াল। 100 উটের দাম 1000 টাকা করে, আসলে 100 উটের দাম আরও অনেক বেশি আসে, কিন্তু তারা মিনিমাম স্ট্যান্ডার্ডটা ফলো করছে 1 লাখ রিয়াল, যেটা আমাদের দেশে 22 লাখ টাকা। যদি কেউ অ্যাক্সিডেন্টে কাউকে মেরে ফেলে অনিচ্ছাকৃতভাবে, তাহলে এটাকে দিতে হয় দিয়াত, ইংরেজিতে বলে ব্লাড মানি, দিতেই হবে, কোনো উপায় নেই। আচ্ছা, এখন ড্রাইভার সাহেব যদি গরিব মানুষ হয় এই 22 লাখ টাকা কেমনে দেবে? কারা দিবে? তার দিবে তার বংশের লোকেরা, এদেরকে বলা হয় আকেলা। কে দিবে? যারা তার ওয়ারিস হতো। দেখেন, যারা তার ওয়ারিস হতো কে, যেমন তার ভাই, তার চাচা, তার দাদা, এভাবে তার পুরুষ আত্মীয়রা সকলে মিলে যে যত কাছের তাকে তত বড় পোর্শন দিতে হবে, যে যত দূরের তাকে তত কম পোর্শন দিতে হবে। এর মানেটা কি? তাহলে মিরাসের ক্ষেত্রে যে যত কাছের তিনি আগে পাবেন, তিনি না থাকলে পরে। যেমন ভাই থাকলে আর চাচা পাবে না, ভাই না থাকলে চাচা পাবে, চাচা থাকলে চাচার চাচা আর পাবে না। এইভাবে এই যে কারাবাতের যে সিস্টেমটা, ইসলামে আরও অনেক সিস্টেমের সাথে জড়িত। ফলে ইসলাম এই জন্য বলেছে যে মেয়েদেরকে হাফ দেবেন আর বাকিটা তার অন্য আত্মীয়দের মধ্যে বন্টন হবে। যেমন মৃত ব্যক্তির ভাই আছে, মৃত ব্যক্তির ভাই আছে, বাবা আছে আর কন্যা আছে, মৃত ব্যক্তির ভাই আছে, বাবা আছে আর একটা মেয়ে আছে, তাহলে মেয়ে পাবে কত? অর্ধেক। বাকিটা কে পাবে? এখানে আর ভাই পাবে না, পাবে বাবা। বাবা, যেহেতু বাবা আছে, বাবা আর ছেলে থাকলে পাশের লোকরা আর পাবে না, বাবা থাকলে আর দাদা পাবে না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি মানে এই মৃত ব্যক্তির বাবা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ তার ছেলের চাইতে, তার বাবা তার বেশি সম্মানিত না তার ছেলে বা মেয়ের চাইতে? বাবাকে বঞ্চিত কেন করবেন, বাবাকে কেন বঞ্চিত করবেন? এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। অতএব ইসলামিক সিস্টেমকে ভায়োলেট করার কোনো সুযোগ নাই। ইসলাম ভাগ করে দিয়েছে মিরাস, ওয়ারিসরা কারা কারা ওয়ারিস এবং কে কোন অবস্থায় ওয়ারিস হবে, ছেলে থাকলে কে স্ত্রী কত পাবে, ছেলে বা সন্তান না থাকলে স্ত্রী কত পাবে, সন্তান থাকলে কত পাবে, সন্তান না থাকলে স্বামী কত পাবে, সন্তান থাকলে স্বামী কত পাবে, সন্তান থাকলে মা কত পাবে, সন্তান না থাকলে মা কত পাবে, সব বলে দিয়েছে না সূরা নিসার মধ্যে, দেখবেন 11, 12, 13 এবং আরও অনেক আয়াতে বলে দিয়েছে। সেটাকে লঙ্ঘন করার কোনো অনুমতি নাই। إلا الله ما لنا رب سواه.